বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজকে দুর্নীতিমুক্ত ঘোষমুক্ত ছাত্র সমাজ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। আল্লাহ রহমতে তাদের এই বিরোধিতায় এই প্রত্যয় দীপ্ত কবিরা রক্তযাত্রাকে বাধা দিতে পারবে না। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালি সমাপ্ত হচ্ছে।